এখানে একই ডায়াগ্রামের সাহায্যে প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ সম্বন্ধে ডিফারেন্স বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রোক্যারিওটিক কোষ মানে প্রোক্যারিওটিক কোষ মানে পুরাতন কোষ, পুরাতন মানে আদি কোষ, সেটাকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ ডেভেলপমেন্ট কোষ, ইউক্যারিওটিক কোষ মানে হচ্ছে ডেভেলপমেন্ট কোষ। প্রোক্যারিওটিক কোষ আকারে অনেকটা ছোট হয় ইউক্যারিওটিক কোষের থেকে। ইউক্যারিওটিক কোষে যে সমস্ত জিনিসগুলো থাকে প্রোক্যারিওটিক কোষে তার অর্ধেক জিনিসই থাকে না। প্রোক্যারিওটিক কোষে কী থাকে না? প্রোক্যারিওটিক কোষ হচ্ছে অনেকটা ছোট হয়, ইউক্যারিওটিক কোষ অনেকটা বড় হয়। প্রোক্যারিওটিক কোষে আনডেভেলপমেন্ট নিউক্লিয়াস থাকে, ইউক্যারিওটিক কোষে ডেভেলপমেন্ট নিউক্লিয়াস থাকে। আনডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কী? আনডেভেলপমেন্ট নিউক্লিয়াস বলতে প্রোক্যারিওটিক কোষের মধ্যে নিউক্লিয়াসটা যে থাকে, নিউক্লিয়াসের মধ্যে পর্দা থাকে না, ফলে পর্দা না থাকার ফলে প্রোক্যারিওটিক কোষের ভেতরে সব নিউক্লিয়াসের যে অংশগুলো থাকে সব চারিয়ে থাকে। ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসে পর্দা থাকে, ফলে কোষের ভেতরে সব কিছু চারিয়ে থাকে না। প্রোক্যারিওটিক কোষে শোষণ, প্রোক্যারিওটিক কোষে শোষণ সাইটোপ্লাজম দ্বারা হয়। প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, ফলে সাইটোপ্লাজম দ্বারা, শুধু সাইটোপ্লাজম দ্বারা প্রোক্যারিওটিক কোষে শোষণ হয়। ইউক্যারিওটিক কোষে শোষণ হয় মাইটোকন্ড্রিয়া দ্বারা শোষণ হয় ও সাইটোপ্লাজম দ্বারা শোষণ হয়, দুটো দ্বারাই শোষণ হয় ইউক্যারিওটিক কোষেরকে। প্রোক্যারিওটিক কোষে আর ইউক্যারিওটিক কোষের মধ্যে যেগুলো থাকে, সিলিয়ার ফ্রেজেলা হচ্ছে কোষের বাইরে যে লোমাকৃতি জিনিসপত্র, এগুলোকে বলে সিলিয়ার ফ্রেজেলা। সিলিয়ার ফ্রেজেলা দুটো কোষের মধ্যেই থাকে, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক, ডিএনএ দুটো কোষের মধ্যেই থাকে, সাইটোপ্লাজম দুটো কোষের মধ্যেই থাকে, কোষ পর্দা দুটো কোষের মধ্যেই থাকে, সেল ওয়াল দুটো কোষের মধ্যেই থাকে। কিন্তু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেল ওয়ালটা থাকে পেকটিনোগ্লাইকেনের, আর ইউক্যারিওটিক কোষের মধ্যে সেল ওয়ালটা থাকে সেলুলোজের রাইবোজোম থাকে। রাইবোজোম প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে রাইবোজোম অনেকটা ছোট হয়, তা 70S প্রকৃতির হয়, আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে রাইবোজোম 80S প্রকৃতির হয়। সেল ডিভিশন আরম্ভ হলো, সেল ডিভিশন তিন প্রকারের হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। অ্যামাইটোসিস পদ্ধতি কাদের হয়? অ্যামাইটোসিস পদ্ধতি প্রোক্যারিওটিক কোষগুলোর অ্যামাইটোসিস পদ্ধতি হয়। অ্যামাইটোসিস পদ্ধতি অতি দ্রুত পদ্ধতি, মানে তাড়াতাড়ি বিভাজন করতে হয়, তাড়াতাড়ি ফটো কপি উৎপন্ন করতে পারে। সেল ডিভিশন জিনিসটা কি? সেল ডিভিশন মানে হচ্ছে একটা কোষ ভেঙে গিয়ে দুটো কোষ পুনঃস্থাপন করাটাকে বলা হয় সেল ডিভিশন। সেল ডিভিশন প্রোক্যারিওটিক কোষগুলো সবচাইতে অতি দ্রুত করতে পারে, কারণ প্রোক্যারিওটিক কোষের ভেতরে অর্ধেক জিনিসই থাকে না, ফলে তাড়াতাড়ি বিভাজন হয়ে যায়। দ্বিতীয় সেকেন্ড জিনিস হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া। মাইটোসিস প্রক্রিয়া কোনগুলোতে ঘটে? মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট কোষে, ইউক্যারিওটিক কোষের মধ্যে হয়। ইউক্যারিওটিক কোষের কোনগুলোর মধ্যে হয়? আমাদের শরীরের সব কিছু, শুধুমাত্র জননাঙ্গ ছাড়া সব কিছু কোষের যে সেল ডিভিশন হয় সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন দ্বারাই হয়। মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজনকে বলা হয় হাস বিভাজন পদ্ধতি। এটা শুধুমাত্র জননাঙ্গের বিভাজন হয়। পুরুষদের ক্ষেত্রে জননাঙ্গ হচ্ছে স্পার্ম, স্ত্রীদের ক্ষেত্রে ওভাম। অ্যামাইটোসিস প্রক্রিয়া সেরকম কিছু প্রক্রিয়া নয়, এতে কোনো সূত্র কাজ করে না। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে প্রথমে খাঁজ উৎপন্ন হয় এবং নিউক্লিয়াসেও খাঁজ উৎপন্ন হয়, এবং নিউক্লিয়াসে খাঁজ উৎপন্ন হয়ে দুটো কোষে আপত্য কোষে ভেঙে যায়, মাতৃকোষ থেকে দুটো আপত্য কোষ নির্মিত হয়। এটা শুধুমাত্র প্রোক্যারিওটিক উদ্ভিদগুলোর ক্ষেত্রে হয়, যেমন ইস্ট এবং অ্যামিবার ক্ষেত্রে এই সমস্ত বিভাজন দেখায়। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সম আকৃতি বিভাজন বলা হয়। এতে সমান আকৃতির দুটো কোষ উৎপন্ন হয়, একটা কোষ থেকে আর একটা কোষ উৎপন্ন হয়। যেমন আমাদের কোথাও কেটে গেলে বা ছড়ে গেলে, ধরো দশটা, এখানে কোথাও আমার ছড়ে গেছে, সেখানে দশটা কোষ নষ্ট হয়ে গেছে, সেই দশটা কোষ নির্মাণ করার জন্য সম আকৃতি বিভাজন হবে মাইটোসিস কোষ বিভাজন দ্বারা। পাঁচটা দশার মাধ্যমে মাইটোসিস কোষ বিভাজন শুরু হয়। একটা প্রথমে হচ্ছে ইন্টারফেস দশা, এই দশা কোষ বিভাজনের প্রস্তুতি চলে, কোষ বিভাজন হয় না, এই দশায় কোষ বিভাজনের প্রস্তুতি চলে। এই দশায় কী কী দেখা যায়? 90% দেখা যায় G1S দশা আর G2 দশা, এগুলো কোষের ভেতরে সব ঠিকঠাক নিউক্লিয়াস আর ঠিকঠাক আছে কি না দেখে, আর 10% যেটা থাকে সেটা এই চারটে বিভাজনের মাধ্যমে এই চারটে বিভাজন হয়। এমন হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ।
প্রোফেজ কোথায় কী হয়, নিউক্লিয়াসের পর্দাটা কোথায় বিলুপ্ত হয়ে যায়। কোষের ভেতরে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের একটা পর্দা থাকে, এই নিউক্লিয়াসের পর্দাটা কোথায় বিলুপ্ত হয়ে যায়। সেকেন্ড হচ্ছে মেটাফেজ দশা। মেটাফেজ দশা হচ্ছে স্পিন্ডেল ফাইবার গঠন করে। অ্যানাফেজ দশায় কী করে, অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের মেরুর দিকে সরে যায়। টেলোফেজ দশায় দুইটি আপত্তজীব সৃষ্টি হয়। এই মাইটোসিস বিভাজন দ্বারা সম আকৃতি বিভাজন হয়। সম আকৃতি বিভাজন হয়। এছাড়া কিছু কিছু প্রাণী আছে যাদের এই সম আকৃতি বিভাজন তাড়াতাড়ি ঘটে, যেমন টিকটিকির ক্ষেত্রে তাড়াতাড়ি ঘটে। টিকটিকির লেজ যদি ধরে টেনে নেওয়া হয় তাহলে লেজটা ছিঁড়ে ছটফট করতে থাকে এবং এক সপ্তাহ পরে আবার টিকটিকির লেজটা রিজেনারেট হয়ে যায়। আর এটা সম আকৃতি বিভাজনের জন্য হয়। সম আকৃতি বিভাজন বেশি হলে কী হয়, সম আকৃতি বিভাজন যদি বেশি হয় তাহলে টিউমারের সৃষ্টি হয়ে যায়। টিউমার সৃষ্টি হয় অতিরিক্ত কোষ বিভাজনের ফলে, সমাকৃতি বিভাজনের ফলে টিউমারের সৃষ্টি হয়। এটি শুধুমাত্র আমাদের কোষের জননাঙ্গ ছাড়া সব জায়গায় কোষ বিভাজন হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। মিওসিস বিভাজন, মিওসিস বিভাজনকে অর্ধ আকৃতি বিভাজন বলা হয়। মিওসিস বিভাজনে কি হয়, মিওসিস বিভাজনে 2N ক্রোমোজোম থেকে 1N করে চারটে ক্রোমোজোমের সৃষ্টি হয়। ঠিক আছে, এটা পুরুষ ও মহিলাদের জননাঙ্গের ক্ষেত্রে হয়। জননাঙ্গের ক্ষেত্রে বল যে পুরুষ আর মহিলাদের থেকে যে বেবি তৈরি হয় তার ক্ষেত্রে এই কোষ বিভাজনটা ঘটে। পুরুষদের ক্ষেত্রে 44টা অটোজোম আর 2টো সেক্স ক্রোমোজোম থাকে, মহিলাদের ক্ষেত্রে 44টা অটোজোম আর 2টো সেক্স ক্রোমোজোম থাকে। যদি পুরুষদের ও মহিলাদের ক্রোমোজোমগুলি মিলিয়ে বেবি তৈরি হয় তাহলে 44 88টা অটোজোম প্লাস 4টে সেক্স ক্রোমোজোম তৈরি হবে, এতে সুপারম্যান তৈরি হয়ে যাবে। ওই জন্য এটাকে অর্ধ আকৃতি বিভাজন করা হয়। অর্ধ আকৃতি বিভাজন করা হয় মানে পুরুষদের ক্ষেত্রে 22টা অটোজোম আর 1টা সেক্স ক্রোমোজোম আসে, মহিলাদের ক্ষেত্রে 22টা অটোজোম 1টা সেক্স ক্রোমোজোম আসে এবং এসে পুত্র বা সন্তানের তৈরি হয়। ঠিক আছে, টার্নার সিন্ড্রোম। মিওসিস কোষ বিভাজনের ফলে কিছু রোগের লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে টার্নার সিন্ড্রোম। টার্নার সিন্ড্রোম হচ্ছে 46টা ক্রোমোজোমের জায়গায় যদি 45টা ক্রোমোজোম হয়ে যায় তখন টার্নার সিন্ড্রোম দেখা যায়, যাতে বন্ধাত্ম রোগ হয়। মহিলাদের ক্ষেত্রে হয় বন্ধাত্ম রোগ হচ্ছে যাদের যেসব মহিলার বাচ্চা জন্ম দিতে পারে না সেগুলো হচ্ছে বন্ধাত্ম রোগ। সেকেন্ড জিনিস হচ্ছে ডাউনার সিন্ড্রোম। ডাউনার সিন্ড্রোম হচ্ছে 46টার জায়গায় যদি 47টা ক্রোমোজোম কোষ বিভাজন হয়ে যায় তাহলে ডাউনার সিন্ড্রোম দেখা যায়। ডাউনার সিন্ড্রোম পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই দেখা যায়। পটাও সিন্ড্রোম, পটাও সিন্ড্রোমের ক্ষেত্রেও 47টা কোষ বিভাজন হয়, 46টার জায়গায় 47টা হয়ে যায়। এতে দেখবে কিছু কিছু মহিলা বা পুরুষদের এখানে ঠোঁটটা কাটা থাকে, ওটা হচ্ছে